আজকে 71 থেকে 2024 পর্যন্ত যারা বিভিন্ন সময় ভোট প্রদান করেছি এবং যাদেরকে নির্বাচিত করেছি, তারা কি আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে? কেন পারে নেই? এর কারণটা কোথায়? এর কারণ আসলে আমরা নির্বাচন করতে ভুল করেছি। যাকে আমরা নির্বাচিত করেছি সেই নির্বাচন করতে আমরা ভুল করেছি, ভালো ব্যক্তি নির্বাচন করতে পারি নাই। আজকে 53 বছর পর্যন্ত কোন আদর্শ ভিত্তিক নেতা নির্বাচিত না হওয়ার কারণে এই জনগণ আদর্শ শেখে নাই। আর এই 53 বছর আদর্শ ভিত্তিক প্রশাসন না আসার কারণে কোন প্রশাসন আদর্শ শিখে নাই। মনে রাখতে হবে, যার বাবা যেরকম তার সন্তান সেইভাবেই হয়, যেই মা যেই চরিত্রে তার মেয়ে সেই চরিত্রেই হয়, যেই প্রতিষ্ঠানের প্রধান যেই চরিত্রে যে তবিয়তে যে আখলাকে সেই প্রতিষ্ঠানের লোকগুলি সেই তবিয়তই গড়ে ওঠে। ঠিক আমাদের বাংলাদেশের যারা লিডার যারা নেতা, এদের চরিত্র এদের আখলাক এদের তবিয়ত এত নিকৃষ্ট এত খারাপ এত চরিত্রহীন, এর জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলি আদর্শবান হচ্ছে না, চরিত্রবান হচ্ছে না। ধরে নেন আমাদের বরিশালের অবস্থা বলি, মেয়র কেয়ারা ছিল বরিশালে, এদের সবচেয়ে পরিচয় যারা বরিশালে বড় বড় মেয়র ছিল বা ক্ষমতায় ছিল এদের পরিচয় কি? বড় বড় গুন্ডা ছিলেন। আপনি দেখুন যতজন লিডার ছিল এদের পরিচয় কি? বড় বড় গুন্ডা। এই বড় বড় গুন্ডারা যদি তোমাদের নেতৃত্ব প্রদান করে তাহলে জনগণ গুন্ডা হবে, মানুষ হবে না। গুন্ডা পন্থ হবে, মানুষ পন্থ হবে না।